নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চাকরি বাড়িতে একজন সবচেয়ে বড় খবর যে প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে কত তারিখ থেকে তোমাদের প্রাইমারি টেট এক্সামিনেশনটি নেওয়া হবে, অনলাইন আবেদন কবে থেকে তোমরা করতে পারো এবং কত হাজার শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে এবং বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশিত হবে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য কী নতুন নির্দেশ দিলেন তা সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপডেটটিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষকে 39,029 পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ফের চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষকের 39,029 পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক স্কুলের শিক্ষক পদে আরও 39,029 জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়ার খতিয়ে দেখার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এমনও নির্দেশ দিয়েছেন তিনি। 2020 সালে প্রাথমিকে নিয়োগের পর এখনও যে শূন্যপদগুলি রয়েছে সেই শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে সব নথি খতিয়ে দেখে উপযুক্ত প্রার্থীদেরকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে 11 নভেম্বর। ওই দিনই প্রাথমিক শিক্ষক পর্ষদকে জানাতে হবে যে আদালতের নির্দেশের পর নতুন কারা কারা চাকরি পেলেন। সোমবার ওই অপর একটি মামলায় প্রাথমিক স্কুলের শিক্ষক পদে আরও 65 জনকে টেট পরীক্ষার্থীকে চাকরি দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগে কিন্তু প্রথমে 77 জন, পরে 112 জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজোর আগেই তাদের নিয়োগপত্র দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন তিনি। ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, প্রাথমিকে টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। 11 ডিসেম্বর পরীক্ষা, আজ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এই বছরের শেষেই হবে টেট পরীক্ষা। আজ জানানো হয়েছে এই বছরের শেষেই 11 ডিসেম্বর প্রাথমিকে টেটের পরীক্ষা হবে। প্রায় 11,000 শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হবে পুজোর আগেই। এই নিয়োগের জন্য অতীতে যারা টেট উত্তীর্ণ তারাই আবেদন করতে পারবেন, প্রাথমিকের ট্রেনিং থাকলেও আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য। এবার থেকে প্রতি বছর প্রাথমিক টেটে পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে এবং শুধু তাই নয়, বছরে 2 বার নিয়োগের পরিকল্পনাও রয়েছে এখানে বলা হয়েছে। কিন্তু এদিকে আজ আবার 185 জনের পর আবার 65 জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের। টেটের প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় 65 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই পদে 28 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো তোমরা কিন্তু এখানে জানতেই পারলে যে 11,000 শূন্যপদে কিন্তু তোমাদের পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিয়োগের জন্য এবং অনলাইন আবেদন কিন্তু তোমাদের করতে হবে পুজোর পরে, এখানে কিন্তু বলা হয়েছে, এবং 11 ডিসেম্বর এই বছর কিন্তু তোমাদের টেট পরীক্ষা নেওয়া হবে বলা হয়েছে। তো এই আপডেটটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।